আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন যে আপনারা বললাম মাইনিং প্রজেক্ট ওপেন করেন, ওপেন করার সাথে সাথে কিন্তু যে নিচে দেখতে পাচ্ছেন মেমিপ্যাড নামে নতুন একটা অপশন চলে এসেছে বা নতুন একটা আপডেট চলে এসেছে। তো এই আপডেটটার কাজ কী বা এখানে কীভাবে ইউজ করবেন বা কোন কোন সুযোগ সুবিধাগুলো এখান থেকে আমরা পাবো, মূলত এখান থেকে কী আমরা বিপি পয়েন্টগুলো বেশিভাবে কীভাবে আর্ন করবো সে বিষয়টা ক্লিয়ার করে দেবো। তো প্রথমত যে এখানে দেখতে পাচ্ছেন যে মেমিপ্যাড কামিং সুন, তো এই আপডেটটা আসার পর আমরা এখান থেকে কোন কোন সুযোগ সুবিধা পাবো আর কি, তো সে বিষয়টা এখন ক্লিয়ার করে দেবো। তো তারা অফিসিয়ালি যে মিমি প্যাড যে অপশনটা রয়েছে অপশনটার সম্পর্কে তারা কী বলতেছে বা কোন অ্যানাউন্সমেন্টটা দিয়েছে সেই আপডেটটা আমি আপনাদেরকে সে মাঝে শেয়ার করব। তো এখান থেকে কোন কোন সুযোগ সুবিধাগুলো পেতে পারি সে বিষয়টা কিন্তু ক্লিয়ার করবো। তো এখান থেকে প্রথমত আমরা ব্যাক করে যে তাদের যে অফিসিয়াল যে চ্যানেলটা রয়েছে বললাম মেমিপ্যাড, তো এই চ্যানেলটাতে চলে আসলাম। চলে আসার পর এখানে দেখছে হোয়াই মেমিপ্যাড, তো মেমিপ্যাড কী বা কীভাবে ব্যবহার করবেন বা এখান থেকে কোন কোন সুযোগ সুবিধাগুলো পাবেন আর কি, সে বিষয়ে কিন্তু তারা এখানে অলরেডি একটা পোস্ট দিয়ে দিয়েছে। এরপরে যে নিচে দেখতে পাচ্ছেন হোয়াট মিমি কয়েন টু ক্রিয়েট, এবং এখানে আপনারা কীভাবে মিমি কয়েনটা তৈরি করবেন, তৈরি করার পর পাবলিশ কীভাবে করবেন সে বিষয়টা কিন্তু তারা এখানে ক্লিয়ার করেছে। তো প্রথমত যেখানে দেখছেন হোয়াই মিমি প্যাড, তো এখানে তারা কী বলতেছে এটাকে স্ক্রিনশট নিয়ে বাংলা ট্রান্সলেট করে নেবো এবং সেই কথাগুলোকে আমি একটু ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো ইংলিশ লেখাগুলোকে আমি বাংলা ট্রান্সলেট করে নিলাম। তো নেওয়ার পর এখানে দেখতে পেয়েছেন অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করছেন ক্যান মিমি প্যাড, এবং এই যে নিচে দেখতে পারছেন যে মেমে কয়েন অনেক দূর এগিয়ে এসেছে এবং ইন্টারনেট জোকস এবং অর্থ দখল হিসেবে যা শুরু হয়েছিল তা এখন বাস্তব বিশ্বের প্রভাবসহ একটি বিশ্বব্যাপী আন্দোলন, ঠিক আছে। এরপরে যে নিচে দেখতে পারছেন, এরপরে নিচে দেখতেছেন এই মুদ্রাগুলি রূপান্তরিত হয়েছে এবং বিকেন্দ্রীভূত সম্প্রদায়গুলিকে উৎসাহিত করা, সেখানে ধার করা, ভোট দিতে পারে এবং কারণগুলিকে অধ্যয়ন করতে পারে এবং প্রকৃত সংযোগ তৈরি করতে পারে, এবং এটা সব সহযোগিতা এবং উদ্দেশ্য তৈরি সম্পর্কে। এবং একটু নিশ্চয় স্কোর করি, স্কোর করার পর এখানে দেখতে পাচ্ছেন মিউজিশিয়ান এবং সেলিব্রিটি এবং তাদের অনুরাগীরা থেকে শুরু করে মিমি কয়েনের মাধ্যমে একচাটিয়া পণ্য পুরস্কার অফার করে, স্পোর্টস টিমের কাছে তাদের নিজস্ব টোকেন চালু করা, এবং যে নিচে দেখতে পারছেন যে মিমি কয়েন ক্রিপ্টো সংস্কৃতি এবং বিনোদনের জন্য ব্যবধান পূর্ণ করছে এবং সেই জন্য বলম মেমি প্যাড আপনি কী ধরনের মেমে কয়েন তৈরি করবেন। তো এখানে যে আমি ব্যাক করি, ব্যাক করার পর যে তাদের চ্যানেলে চলে আসলাম অফিসিয়াল চ্যানেল। তো আশা করি মিমি প্যাড সম্পর্কে ধারণা পেয়েছেন। তো এখানে মূলত কথা হলো যে আপনারা এখানে টোকেনগুলো তৈরি করতে পারবেন এবং সেই টোকেনগুলো যখন আপনারা পাবলিশ করবেন, পাবলিশ করার পর ভালো ভালো প্রজেক্ট বা ভালো ভালো যে ইয়েগুলো আছে যখন আপনার টোকেনটাকে সাপোর্ট করবে সেই সাথে আপনার বলাম থেকে এক্সট্রা কিছু অ্যাওয়ার্ড পাবেন, এবং আপনার টোকেনটা যখন সাপোর্ট করবে, সাপোর্ট করার পর এখান থেকে কিন্তু আপনারা কিন্তু ইনকামও করতে পারেন বেশি বেশি বলাম পয়েন্ট বা, আর এবং আপনার টোকেনটা যদি ভাইরাল হয় তাহলে কিন্তু আপনার এখান থেকে বেশি বেশি বলামের পয়েন্টগুলো আর্ন করতে পারবেন এবং এক্সট্রা কিছু ইনকাম করতে পারবেন এখান থেকে, এটাই কিন্তু তারা এখানে বলতেছে, ঠিক আছে। এবং এখানে যে একটু স্কোর ডাউন করি, স্কোর ডাউন করার পর যেখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট মেমে কয়েন টু ক্রিয়েট, বা এখানে আপনারা কীভাবে এখানে কয়েনগুলো ক্রিয়েট করবেন বা টোকেনগুলো ক্রিয়েট করে লঞ্চ করবেন, তারা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ তারা তিনটে স্টেপে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই কীভাবে টোকেনগুলো ক্রিয়েট করবো, তো দেখেন এখান থেকে আমি যে বললাম অ্যাডোবটা ওপেন করি, তো বললাম অ্যাডোবটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আপডেটটা রয়েছে মিমিপ্যাড ইজ কামিং সুন। তো এই আপডেটটা আসার পর আসলে আমরা জানতে পারবো যে এখানে কীভাবে টোকেনগুলো ক্রিয়েট করবেন বা কীভাবে টোকেনগুলো লঞ্চ করবেন। তো এই যে দেখেন এখানে একটু ভালো করে লক্ষ্য করেন এই যে এই জায়গায় লঞ্চ টোকেন, তো এখানে মূলত আমরা নিজস্ব আমাদের টোকেনগুলো তৈরি করতে পারবো বা কয়েনগুলো তৈরি করে লঞ্চ করতে পারবো। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এই আপডেটটা যখন আসবে তখন কিন্তু একটা এই আপডেটের ভিডিও পেয়ে যাবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।